हेलो अस्सलाम वालेकुम, शुभ सकाल सबा के। आशा करी सबा भलो आलहमदुल्ला। हमी भलो आज के अपन के देखान जो चले ड्रागन फल क्यों काटे। तो ड्रागन फलटा देखते आसले खूब सुंदर, देखले मना है जे एक पद्म फुल शापला फुल फुटे आछर मध्य। तो ये देखते खूब सुंदर, काटते खूब इजी, किन्तु अने बुझते पर ये आसले क्यों काटबे। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এটা কিভাবে কাটে সেটা। তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ময়লা থেকে যায় এখানে, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। প্রথমত আমি ধুয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ধোয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে কাটছি। কেটে নিচ্ছি কিছুটা করে। এই ফলটা আসলে অনেক সুন্দর, উপরটা যেমন সুন্দর দেখতে ভিতরটাও ঠিক তেমনটাই সুন্দর। এখন এই দুই সাইড থেকে ফেলে দেওয়ার পরে এটাকে আমরা মাঝখান দিয়ে কেটে নিব, ঠিক এভাবে মাঝখান দিয়ে কাটলেই এই যে এভাবে করে যখন এটাকে ছাড়াতে যাবেন তখন এই খোসাটা উঠে যাবে খুব সুন্দরভাবে। খুব আলতোভাবে এটাকে টানতে হবে, তাহলে এটা উঠে যাবে। আমি প্রথমটা করে নিয়েছি, এখন আরেকটা এটাও করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে ঠিক আলতোভাবে ধরবেন হাত দিয়ে, আলতোভাবে ধরে আস্তে আস্তে এভাবে টানলে এটাকে এটা চলে আসবে। এই যে এই তো আমি দুইটাই নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে সুন্দর করে এভাবে করে দুইটাই আমি কেটে নিব। এটা আসলে কাটতে খুব ইজি, কিন্তু অনেকেই বুঝতে পারেন না এটা কীভাবে কাটবে, তাই তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই ফলটা দেখতে যেমনটা সুন্দর খেতেও তেমনটা স্বাদ হয়। এই তো আমি এগুলোকে কেটে ছোট ছোট করে খাওয়ার উপযোগী করে কেটে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।